সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি ভারতের সিরাম ইনস্টিটিউট হতে আমদানিকৃত করোনা ভ্যাকসিন প্রদানের প্রক্রিয়া বাংলাদেশে অলরেডি শুরু হয়ে গেছে। এটা আসলে গতানুগতিক অন্যান্য টিকার মতো, যেভাবে ইপিআই সেন্টারে যে কোনো জায়গায় টিকা প্রদান করা হয় এটা সেভাবে প্রদান করা হবে না। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল নাগরিককে এই করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। এই করোনা ভ্যাকসিন আপনি যদি গ্রহণ করতে চান সেজন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই রেজিস্ট্রেশনটা অনলাইনে গিয়ে কিভাবে করবেন, সেই প্রক্রিয়াটা পুরোপুরি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, এরপরে উপরে অ্যাড্রেস বারে লিখবেন sura.kksa.gov.bd লিখে এন্টার করবেন। আমি এন্টার করলাম। এন্টার করার সাথে সাথে দেখেন এই সুরক্ষার ওয়েব পেজটা ওপেন হলো। এখানেই আমাদেরকে আসলে রেজিস্ট্রেশন করতে হবে। তো ভ্যাকসিনের জন্য নিবন্ধনের জন্য আপনার কাছে দুইটা জিনিস লাগবে হাতে, একটা হচ্ছে এনআইডি কার্ড আর একটা হচ্ছে একটা মোবাইল নম্বর এবং আপনার যাবতীয় তথ্য আপনার হাতে নিয়ে আপনি নিবন্ধন করতে বসবেন। এবার উপরের দিকে দেখেন হোমের পাশে নিবন্ধন, আমি নিবন্ধনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এটাই হচ্ছে ফর্মের প্রথম ফেজ। পরিচয় যাচাই, ধরন নির্বাচন করুন, আমি ক্লিক করলাম নির্বাচন করুনে। এরপর দেখেন এখানে হচ্ছে একদম সাধারণ নাগরিকের জন্য হচ্ছে উপরের দিকে নিবন্ধন 55 বছরের ও তদূর্ধ্ব, অর্থাৎ 55 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য এই এটা আপনি সিলেক্ট করবেন। সাধারণ নাগরিকদেরকে শুধুমাত্র 55 বছরের উপরে যারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে পারবেন, অন্যরা পারবেন না আপাততে। পরবর্তীতে যদি পর্যায়ক্রমে করা হয় তখন পারবেন। তো এখন এরপরেও যদি এখানে মনে করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, অনুমোদিত বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা, সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, এভাবে আপনি আপনার কোন ক্যাটাগরিতে পড়েন আপনি সেটা দেখবেন। যদি সাধারণ নাগরিক হন তাহলে অবশ্যই 55 বছর উপরে হতে হবে, আর যদি এই ধরনের অন্য অন্য যে ক্যাটাগরি আছে সেগুলো হলো 18 বছর ঊর্ধ্বে হলেই হবে। আমি মনে করেন আমার ধরনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপশ্রেণী নির্বাচন করলাম আমি। এরপর এখানে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতেছি। প্রথমে আপনারা যদি পুরাতন এনআইডি কার্ড হয় তাহলে আপনার প্রথমে জন্ম তারিখের সনটা লিখবেন, আমি আমারটা লিখতেছি, তারপর এনআইডি কার্ডের নাম্বারটা। এরপরে ডান পাশে আছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, আমি ডেটটা দিলাম, মাস দিলাম এবং বছরটা দিলাম। এরপরে নিচের দিকে দেখেন একটা XCPU2T এরকম একটা লেখা আসছে, সেই লেখাটা একটু রিফ্রেশ করবেন, কারণ এখানে যখন আপনি টাইপ করবেন একটা সময় কেমন হবে সেজন্য এখানে এটা একটু রিফ্রেশ করে দেবেন। আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে যে লেখাটা আসছে সে ক্যারেক্টারগুলো আমি এখানে নিচের বক্সে লিখব। এবার যাচাই করুনে ক্লিক করলাম, দেখেন এরপরের স্টেপে আসছে নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার যাচাই পূর্বক নিবন্ধন সম্পন্ন করুন, পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময় জানানো হবে। অর্থাৎ এখানে নিচে এখন যে বক্সটা আছে সেখানে গিয়ে এ দেখেন আমার নাম মিলে গেছে, মোবাইল নম্বরটা আমার পূরণ করতে হবে, উপরেগুলো আর পূরণ করতে হবে না, এগুলো অটোমেটিক পূরণ হয়ে আছে। এখন আমি আমার মোবাইল নম্বরটা লিখতেছি। এরপর এখানে দীর্ঘমেয়াদি রোগবার কুমার বিডিবিটি, অর্থাৎ আপনার কোনো সমস্যা আছে কিনা, এখানে অনেকগুলো ক্যাটাগরি লিখছে, মনে করেন উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা স্ট্রোক, ইয়েস হলে ইয়েস, না হলে না, আমার নাই আমি দিচ্ছি না, ডায়াবেটিস ইয়েস, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, কিডনি রোগ হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, শ্বাসতন্ত্রের রোগ হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, এভাবে ক্যান্সার, কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা, আমি হই নাই, না, তাহলে আমি আমারগুলো পূরণ করে দিচ্ছি, না আমার সবটাই আল্লাহর রহমতে, না। এরপর হচ্ছে পেশা ও অন্যান্য, কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, না আমি সেই কাজেও সরাসরি জড়িত না। এরপর পেশা নির্বাচন, পেশা হিসাবে এখানে আছে বিভিন্ন সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভাবে অনেকগুলো পেশা, ছাত্রছাত্রী সব আছে, তো আমি আমার পেশাটা নির্বাচিত করে দিলাম। এরপর আছে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, আমি আমার অফিসের ঠিকানাটা দেবো, আপনারা আপনাদের স্থানীয় ঠিকানাটা দেবেন। প্রথমে বিভাগ হচ্ছে ঢাকা, জেলাও ঢাকা, উপজেলা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ইউনিয়ন পৌরসভা এটা নিউ মার্কেট, ওয়ার্ড পাড়া বা মহল্লার নাম লিখবেন থাকলে, আমি আমারটা লিখে দিলাম। এরপর যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, CMS কেন্দ্রসমূহ শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্যগণের জন্য সংরক্ষিত, অর্থাৎ CMS হবে না অন্য জায়গায়,
তো আমরা এখানে আপনার আপনি যখন সবকিছু উপরের দিকে ঠিকঠাক মতো লিখবেন পূরণ করবেন তখন এখানে আপনি একটা সেন্টার পেয়ে যাবেন এখানে আমি দিলাম সরকারি কর্মচারী হাসপাতাল ফুলবাড়িয়া এবার একটা নিচে একটা আছে আমি শপথ করিয়া বলিতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য তাহলে আমি এটা ক্লিক করে দিলাম সংরক্ষণ সংরক্ষণে ক্লিক করলাম এখন আমার মোবাইল নাম্বারটা উপর দিকে আছে মোবাইল ওটিপি প্রদান করুন এখন আমার মোবাইল একটা ওটিপি মেসেজ গেছে সেই মেসেজটা চেক করে আমি এখানে আমার সেই নাম্বারটা বসাই দেব দেখি আমি আমার মোবাইলটা চেক করতেছি এখন আমার ওটিপি কোডটা আমি এখন আমার ওই বক্সে ফর্মে লিখতেছি জিরো এটা হচ্ছে আমার ওটিপি কোড এবার নিবন্ধন সম্পন্ন করুন আমি ক্লিক করলাম কোভিড 19 নিবন্ধন সম্পন্ন হয়েছে অর্থাৎ আমার নিবন্ধন সম্পন্ন হয়েছে কিন্তু ওটিপিটা এখনও যাচাই করা হয়নি যায়নি তো সেটা হয়তো পরে আরেকটা মেসেজ দিয়ে যাচাই করা হবে এই মুহূর্তে কাজটি সম্পন্ন করা হচ্ছে না কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন অর্থাৎ আমাকে আবার চেষ্টা করতে বলতেছে তাহলে আমি ব্যাকে গিয়ে আমি আবার ওটিপিটা দেখি দেখেন আমার এখানে একটু সময় নেয় অনেক সময় একটু পরে আমার কাছে এখানে একটা বক্স দেখাচ্ছে অভিনন্দন আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে তো আপনারা যদি অনেক সময় নিবন্ধন সম্পন্ন হয়েছে কিন্তু ওটিপি কোডের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনার অনেক সময় ওটিপি বারবার ফাটাইতে বলে সেক্ষেত্রে আপনারা আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে কি না সেটা কীভাবে দেখবেন এটাই আমি এখন দেখাচ্ছি এই surakar.gov.bd-তে ঢুকবেন ঢুকে নিবন্ধন স্ট্যাটাস একটা অপশন আছে উপরের দিকে সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটা পূরণ করে দেবেন দিন মাস এগুলো পূরণ করে দেবেন বছর তিনটা জিনিস পূরণ করে দেওয়ার পর এরপর এখানে যে একটা ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা পূরণ করে ক্যাপসাটা পূরণ করে দেবেন দিয়ে যাচাই করুনে ক্লিক করবেন তাহলে একটু সময় নেবে আবার মোবাইলের মধ্যে আপনার কাছে একটা ওটিপি নাম্বার আবার পুনরায় যাবে সেটা আপনি মোবাইলে মেসেজটা দেখে লিখবেন এখানে আবার আসতে দেখেন একটা এটা ওটিপিটা বারবার আসে আর কি যতবার আপনি লগ ইন করবেন স্ট্যাটাস দেখবেন ততবার নতুন নতুন ওটিপি আসবে আপনি সেই নাম্বারটা লিখে দেবেন দেখে দেখে 26 স্ট্যাটাস যাচাই ক্লিক করলাম দেখেন অভিনন্দন আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে টিকার প্রথম ডোজের তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে COVID-19 ভ্যাকসিন আসলে দুই ডোজে সম্পন্ন করবে কোনখানে দেওয়া হবে কোন সেন্টারে দেওয়া হবে বিস্তারিত আপনাকে মোবাইল মেসেজ জানানো হবে তখন আপনি সেখানে গিয়ে সময় মতো উপস্থিতি আপনি টিকাটা নিয়ে নেবেন সরাসরি জিজ্ঞাসা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন আমি জাস্ট একবার রিডিং করবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন টিকা বিষয়ক সরাসরি জিজ্ঞাসা প্রথম প্রশ্ন হচ্ছে নিবন্ধনের শেষ পর্যায়ে ওটিপি পাই নাই করণীয় কি জাস্ট ক্লিক করলাম আপনি ওটিপি পুনরায় ফাটাতে পারেন ভুলবশত ওটিপি প্রদানের স্ক্রিনটি বন্ধ করে দিলে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া করতে পারবেন তারপর প্রশ্ন হচ্ছে COVID-19 করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক কিভাবে অনলাইনে নিবন্ধন করব সেটা নিবন্ধন কিভাবে করবেন সেটা আমি অলরেডি আমার ভিডিওতে দেখাইছি সেভাবেই করবেন এটা এখানে বলছে আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করছি এখন আমার পরবর্তী করণীয় কি ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুন পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে COVID-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন পরবর্তী অবস্থা অনলাইনে কিভাবে যাচাই করব ওয়েবসাইটের ঠিকানাটা আছে এরপর নিবন্ধন স্ট্যাটাস মেনু হতে জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধনের অবস্থা জানতে পারবেন COVID-19 ভ্যাকসিন গ্রহণের ভ্যাকসিন কার্ড কিভাবে পেতে পারি ওয়েবসাইটে ঢুকে মেনু হতে জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন ভ্যাকসিন গ্রহণের জন্য কেন্দ্র ও তারিখ সম্পর্কে কিভাবে জানবো সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ কেন্দ্র জানানো হবে COVID-19 কয়টি ডোজ গ্রহণ করতে হবে দুইটি ডোজ গ্রহণ করতে হবে COVID-19 ভ্যাকসিন সম্পন্ন হওয়ার পর ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি COVID-19 ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর ওয়েবসাইটের ঠিকানাটা আছে টিকা সনদ সংগ্রহ মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন COVID-19 টিকা কাদের দেওয়া যাবে জাতীয় COVID-19 টিকাদান ও কর্ম পরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেওয়া হবে একজন প্রশ্ন করলেন আমার দাদার বয়স 70 বছর কিন্তু প্যারালাইজড বিছানা থেকে উঠতে পারে না কিভাবে আমার দাদা টিকা পাবে COVID-19 টিকাদান কার্যক্রমে সেবাদান কেন্দ্র ভিত্তিক তাই উদ্দিষ্ট ব্যক্তিকে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে
এই ক্যাম্পেইনে কাদের টিকা দেওয়া যাবে না। রেজিস্ট্রেশনকৃত বা লাইন লিস্টিং এর অন্তর্ভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড-19 টিকা দেওয়া যাবে না। 18 বছরের নিচে গর্ভবতী মা, দুগ্ধ প্রদানকারী মা, অসুস্থ, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে অনুরোধ করতে হবে। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেওয়া যাবে না। একজন প্রশ্ন করলেন, গর্ভবতী মহিলা কি টিকা পাবে? গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-19 টিকা প্রদান করা হবে না। এনআইডি কার্ড হারিয়ে গেছে, কিভাবে রেজিস্ট্রেশন করব? এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত করে কোভিড-19 এর টিকার আওতায় আনা হবে। কোভিড-19 টিকা পর্যায়ক্রমে সকলকে দেওয়া হবে, তাই পরবর্তীতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সহ আসুন। তার মানে এনআইডি কার্ড ছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন না। টিকাদান কার্ড আনি নাই, মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না, এখন কি করব? টিকাদান কর্মী তাকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেন। ইতিমধ্যে কোভিড-19 হয়েছিল, চিকিৎসার পর ভালো হয়েছে, কোভিড-19 টিকা পাব? অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-19 টিকা প্রদান করা হবে। 28 বছর বয়সী 5 মাসের গর্ভবতী, সে কোভিড হাসপাতালে চাকরি করে, কোভিড-19 টিকা পাবে? গর্ভবতী মহিলাদের উপর কোভিড-19 টিকার প্রভাব নিশ্চিত না হওয়ায় গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-19 টিকা প্রদান করা হবে না। একজন ফ্রন্টলাইনার ওয়ার্কার, উনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান, তাহলে বাসায় সবাই কি টিকা পাবেন? শুধু অগ্রাধিকার তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে, তার মানে বাসায় সবাই পাবে না, ওখানে লিস্টে যারা আছে ওরাই পাবে। টিকাদান চলাকালীন অন্য কেন্দ্রে বা এলাকার কোনো ব্যক্তি যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া যাবে কি না? সে যদি নির্দিষ্ট ওই তারিখের টিকা প্রাপ্তির তালিকার অন্তর্ভুক্ত হন, তবে টিকা দেওয়া যাবে। টিকাদান কর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন, প্রতিদিন প্রেশারের ওষুধ খেতে হয়, টিকা দেওয়া যাবে? অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-19 টিকা প্রদান করা হবে। অর্থাৎ প্রেশারের রোগী হলেও যদি আপনি ওই লিস্টে হন, যারা লিস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন, ওনারাই টিকা পাবেন। 15 দিন আগে হার্টের অপারেশন হয়েছে, টিকা দেওয়া যাবে কিনা? সুস্থ হলে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-19 টিকা প্রদান করা হবে। এই টিকার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? এক কথা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা সেগুলো কি কি? টিকাদান স্থানে ব্যথা হওয়া, ফুলা, লালচে ভাব, মাংসপেশি, অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি হতে পারে। ক্লিনিক্যালি ট্রায়াল হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। টিকার কার্ড এবং টিকার সনদ, এগুলো হচ্ছে আপনার পরবর্তীতে যখন আপনি টিকা দেওয়া সম্পন্ন হবে তখন আপনাকে টিকার সনদও দেওয়া হবে, টিকার কার্ডও দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যদি আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।